আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দারুণ একটি ল্যাপটপ নিয়ে হাজির হলাম। এই ল্যাপটপটি কিন্তু বাজারে আরও কদিন আগে এসেছিল, আবার এসেছে নতুন স্পেকে। এই সব জানতে হলে পুরো ভিডিও আমার সাথে থাকুন। আমি মনির আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনি কি ভিডিও এডিটিং করেন, গ্রাফিক্স ডিজাইন করেন, টুকটাক গেম খেলেন, অফিসিয়াল ওয়ার্কস করেন এবং স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং পড়েন, ডাক্তারি পড়েন, তাহলে কিন্তু আপনারা এই ল্যাপটপটি প্রিফার করতে পারেন। কারণ এই ল্যাপটপটিতে কিন্তু যেসব ফিচারগুলো রয়েছে সবই লেটেস্ট ফিচার রয়েছে। এই ল্যাপটপটি আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 কিন্তু এটি রান করছে। সো রেডি টু উইন্ডোজ 11, ওয়েলকাম। তো নতুন ল্যাপটপে আমরা এই ফার্স্ট আমরা উইন্ডোজ 11 আপনাদেরকে দেখাতে পাচ্ছি। দারুণ একটি খুশির খবর। যদি এটি ফুল ভার্সন অর্থাৎ আপডেট ভার্সনে এখনও অ্যাভেলেবেল হয়নি, তবে এই ল্যাপটপটি কিন্তু উইন্ডোজ 11 আপনারা দেখতে পাচ্ছেন নিজেরাই। সো এখানে কিন্তু প্রসেসর হিসাবে যেটি পাচ্ছেন সেটি হচ্ছে পাওয়ার্ড বাই AMD, যেটি রাইজেন 5 5500U প্রসেসর। এই প্রসেসরটিতে কোর হিসেবে পাবেন 6 এবং থ্রেড হিসেবে থাকছে 12, এবং এখানে ক্লক স্পিড হিসাবে বেজে পাবেন 2.10 GHz এবং ম্যাক্স সাপোর্ট দিবে আপনাকে 4.0 GHz। সো এখানে কিন্তু পাওয়ারফুল ক্লক স্পিড রয়েছে। এখানে ন্যানোমিটার হিসাবে 7 nm থাকছে। সো এই প্রসেসরটি কিন্তু দারুণ স্পিডি প্রসেসর, গেমিং প্রসেসর, হার্ড ওয়ার্কিং প্রসেসর, এবং এটি দিয়ে কিন্তু আপনারা সব ধরনের ভিডিও এডিটিং, রেন্ডারিং, গ্রাফিক্স ডিজাইন সব কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন। এই প্রসেসরের সাথে কিন্তু আপনারা রেডিয়ানের গ্রাফিক্সও পেয়ে যাবেন, যেটি ভেগা সিরিজের গ্রাফিক্স, এবং এটি 7 core সিরিজের গ্রাফিক্স এখানে রয়েছে, যেটি যেহেতু র্যাম এখানে 3200 বাস স্পিডের 8GB র্যাম রয়েছে। সো আপনাকে কিন্তু এটি 2GB প্লাস গ্রাফিক্স এখানে আপনারা পেয়ে থাকবেন। এখানে স্টোরেজ হিসাবে আপনারা 256GB M.2 NVMe পাবেন। কি মন খারাপ হয়ে গেল? মন খারাপের কিছু নেই, এটিতে দুটি ভেরিয়েন্টে এসেছে। আগে যেটি ছিল 512 ভেরিয়েন্ট, এখন এসে 256 ভেরিয়েন্ট। তবে 256GB হলেও কিন্তু এখানে এক্সট্রা স্লট রয়েছে, যেটি দিয়ে কিন্তু আপনি যখন কিনবেন তখনই কিন্তু আপনি চাইলে এটি এক্সটেন্ড করতে পারবেন। সো আপনারা যারা চান, আর যদি মনে করেন না আমি 512 দিয়েই নিব, তাহলে কিন্তু সেই ভেরিয়েন্টও বাজারে রয়েছে। যাদের আসলে অফিসিয়াল ওয়ার্কস এবং অনলাইন কাজের জন্য এবং গ্রাফিক্স ডিজাইনের জন্য কিন্তু খুব একটা বেশি স্টোরেজ দরকার পড়ে না, অনলাইন কাজের জন্য কিন্তু আপনার র্যাম এবং প্রসেসরের স্পিড অনেক বেশি লাগে, সেই দিক থেকে কিন্তু এই ল্যাপটপটি কিন্তু আপনারা প্রিফার করতে পারেন। আর তাছাড়া তো M.2 স্লট এক্সট্রা রয়েছে। এই ল্যাপটপটিতে আপনারা ডিসপ্লে হিসেবে 15.6 ফুল HD রেজুলেশনের ডিসপ্লে পাবেন, যেটি IPS লেভেলের ডিসপ্লে, যেটি সাইড থেকেও ক্লিয়ার দেখতে পারবেন। এবং কিবোর্ডটি কিন্তু ব্যাকলিট যুক্ত কিবোর্ড, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এটি আপনাদেরকে ব্রাউজ করে দেখাচ্ছি। নেটের স্পিড যত বেশি হবে তত বেশি ব্রাউজ করে আপনি ফাস্টার কাজ করতে পারবেন। ল্যাপটপটিতে র্যাম আমি আগেই বলেছি, এটি 8GB DDR4-এর 3200 বাস স্পিডের র্যাম রয়েছে। তবে এখানে র্যামেরও এক্সট্রা স্লট রয়েছে, আপনারা যদি চান র্যাম আরও এক্সটেন্ড করতে পারবেন। এখানে আপনারা ডিসপ্লেতে কিন্তু ন্যারো এজ ডিসপ্লে পাবেন, সো প্রিমিয়াম লুক দিবে। এই ল্যাপটপটি কেন নেবেন, দুটি কারণ রয়েছে যেটি আমি না বললেই নয়। এক হচ্ছে এর বডি, অর্থাৎ এটি মেটাল বডির একটি ল্যাপটপ। দুই হচ্ছে এটির ব্যাকআপ টাইম। এই ল্যাপটপগুলো কিন্তু স্পেশাল 5 ঘন্টা প্লাস কিন্তু ব্যাকআপ পেয়ে থাকবেন, তবে কাজের ক্ষেত্রে কিছুটা কম বেশি হয়ে থাকে। কোনো কোনো কাজে কিন্তু 8 ঘন্টাও ব্যাকআপ পেতে পারেন, আবার কোনো কোনো কাজের ক্ষেত্রে কিন্তু 5 ঘন্টার নিচেও পাবেন। সো সেই দিক থেকে কিন্তু এই ল্যাপটপটি কিন্তু অনেক বেটার, এবং 15.6 হওয়া সত্ত্বেও কিন্তু এই ল্যাপটপটি কিন্তু ইজি টু ক্যারি হবে, কারণ এটির ওয়েট মাত্র 1.7 kg। আর এটি কিন্তু দেখতে দারুণ প্রিমিয়াম লাগছে, কারণ এটি মেটাল বডির ল্যাপটপ। এখানে আপনারা ওয়েবক্যাম হিসেবে HD ওয়েবক্যাম থাকলেও এখানে কিন্তু অনেক কোয়ালিটিফুল ওয়েবক্যামই এখানে পাবেন, যেটি দিয়ে কিন্তু আপনারা ভিডিও চ্যাটিং স্মুথলি করতে পারবেন, এবং ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু হবে এই ওয়েবক্যামটি দিয়ে, কারণ এটির ভালো মানের ওয়েবক্যামই আমরা পাবো। কারণ কোনো কোনো ল্যাপটপে আমরা দেখেছি HD ওয়েবক্যাম থাকলেও কিন্তু রেজুলেশন খুব একটা ভালো আসে না, তবে এই ল্যাপটপগুলোতে কিন্তু অনেক ভালো মানের ওয়েবক্যাম এখানে প্রোভাইড করা হয়েছে।
এমএসআই ল্যাপটপ সাধারণত গেমিং ব্র্যান্ড এবং ওয়ার্ল্ড ওয়াইড একটি ফেমাস ব্র্যান্ড, এবং এই ল্যাপটপগুলো কনজিউমার সিরিজে কিন্তু বাংলাদেশে খুব রিসেন্টলি এসেছে। তো সেই দিক থেকে কিন্তু আপনারা প্রিফার করতে পারেন, আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমি তেমন কিছু কাজ আপনি এখানে করতে পারছি না, কারণ এখানে এটি একটি নিউ ফ্যাশনের ল্যাপটপ, নতুন এসেছে। আর উইন্ডোজ 11 এখানে আমরা দিয়েছি ট্রায়াল হিসেবে, সো এটি কিন্তু সাপোর্টেড, সো সেদিক থেকে কিন্তু অনেক বেটার। এখানে আপনারা কিন্তু অফিস ফ্রি ডস থাকলেও এবং উইন্ডোজ ফ্রি হিসাবে থাকলেও কিন্তু আপনি যদি ক্র্যাক ভার্সন ইউজ করেন আনলিমিটেড ইউজ করতে পারবেন, সো সেই দিক থেকে কিন্তু খুব বেশি হ্যাম্পার হবে না। ল্যাপটপটির লংজিভিটি কিন্তু অনেক বেটার হবে, কারণ এমএসআই অনেক ব্র্যান্ড, এটি ইন্টারন্যাশনাল নামি দামি একটি ব্র্যান্ড। আর এই ল্যাপটপটিতে ওয়ারেন্টি হিসেবে আপনারা 2 বছরই পাবেন, ব্যাটারি এবং চার্জার থাকবে বরাবরের মতোই 1 বছর ওয়ারেন্টি। ল্যাপটপটি মার্কেটে কিন্তু খুব কম সংখ্যক এসেছে, আমি আগেই বলেছি এই ল্যাপটপগুলো স্পেশাল ক্যাটাগরির ল্যাপটপ, তাই কিন্তু এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল বাজারে থাকে না। এখন যেটি বলবো এই ল্যাপটপটির বাজার মূল্য, বর্তমানে এই ল্যাপটপটি বাজারে দুটি ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছে, তবে যেটি 256 GB ভেরিয়েন্ট সেটি পাচ্ছেন 63 এবং যেটি 512 ভার্সন সেটি পাবেন আপনি 66,000। সো যারা কিনবেন খুব কুইকলি এটি কিনবেন। আর পুরো ভিডিও আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে আপনাকে আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।